ওয়েলকাম টু আফ্রিন্স ডায়েরি। শীত তো চলেই এলো, আর এরকম শীতে মজার মজার গরম গরম ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে। তো আজকে আমি হাজির হয়ে গেছি ভাতের হাঁড়িতে কীভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় তার একটি সহজ রেসিপি নিয়ে। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করবেন ভাপা পিঠা ভাতের হাঁড়িতে। এখানে আমি কিছু আতপ চালের গুঁড়ো করে নিয়েছিলাম। তো আতপ চালের গুঁড়োতে কিছু লবণ মিশিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। অবশ্যই মনে রাখতে হবে যে পানিগুলো খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দেওয়ার পর এইভাবে মোট করার পর যদি এটা ভেঙে যায়, দেখুন ভেঙে যাওয়াটা কীভাবে ভেঙে যাবে। ভেঙে গেলে আপনাকে বুঝতে হবে আপনার চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে। এখন একটি চালনি দিয়ে চালের গুঁড়োটাকে চেলে নিতে হবে। চেলে নিলে আপনার চালের গুঁড়িটা খুব সফট এবং মসৃণ হয়ে যাবে। যখন আপনি এটা ভাপে সিদ্ধ করবেন তখন অনেক সফট মনে হবে পিঠাটা খেতে। তো আমার চালের গুঁড়ি মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কাচের বাটিতে এই চালের গুঁড়োটা প্রথমে নিব, তারপর কিছু গুড় নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের অথবা যে কোনো ডিজাইনের বাটিতে আপনারা এটা নিয়ে আপনারা সিদ্ধ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো গুড় দেওয়ার পর আমি আবার একটু চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি, তার উপর আবার কিছু নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেলগুলো কিন্তু আমি সোজো সোজো করে কেটেছিলাম। এখন আবারও একটু চালের গুঁড়ো দিব, তার উপরে আমি আবারও কিছু নারিকেল দিব দেখতে সুন্দর লাগার জন্য। আর খুব আলতো করে চালের গুঁড়োগুলোকে সরিয়ে দিতে হবে যেন ফেটে না যায়। পিঠা তো সাজানো হয়ে গেছে, এখন দেখা যাক ভাতের হাঁড়িটাকে কিভাবে প্রসেস করে নিতে হবে ভাপ দেওয়ার জন্য। আমি আগে কিছু ময়দা বা আটা, যে কোনো কিছুই হোক, এটা একটু পানি দিয়ে গুলিয়ে এরকম করে মিক্সড করে নিতে হবে। আর এটাকে ভাতের হাঁড়ির উপরে যেটা দিয়ে আপনি ভাপ দিবেন সেই জিনিসটা নিয়ে তার সাথে চারপাশে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে নিতে হবে। ভালো করে বেঁধে তার উপরে এই যে আটা বা ময়দার যে মিশ্রণটা, এটা ভালোভাবে এটা দিয়ে আটা লাগিয়ে নিতে হবে। এটা আসলে গ্রামের একটা পদ্ধতি, যখন আপনার কাছে কোনো কিছুই থাকবে না তখন ঘরে থাকা জিনিসপত্র দিয়ে আপনি চাইলে এই জিনিসটা প্রসেস করে নিতে পারবেন। এখানে চাইলে আপনি মোমো তৈরি করতে পারবেন। তো এই জিনিসটা দেওয়ার কারণে খুব সহজে এত শক্তভাবে আটা লেগে যায় যে চারপাশ দিয়ে ভাপ বের হওয়ার কোনো রাস্তাই থাকে না। সো দর্শক, আপনারা ভালোভাবে দেখে নিন যে এটা কীভাবে ভালোভাবে আঠা লাগাতে হয়। ভাপ দেওয়ার জন্য মাটির যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা যে কোনো মাটির দোকানে গেলে বললেই হবে এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন, অথবা যে কোনো কুকরাইসের দোকানে গেলেও আপনারা এটা কিনতে পারবেন। এখন চুলায় দিয়ে পানিটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন যেরকম ভাপ আসছে, ভাপটা আসার পরে বুঝতে হবে যে এটা এখন রেডি। এখন একটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, ওই কাপড়ের মধ্যে যে আমি পিঠার মিশ্রণটা ছিল বাটির মধ্যে, সে বাটিটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে সুন্দর করে। দেখুন কীভাবে আলতো করে সাইড দিয়ে খুলে তারপর একটা টোকা দিতে হবে। টোকা দিলে বা একটু ঘুরিয়ে নিলে এটা সুন্দর করে বসে যাবে। এখন আমি ভালোভাবে কাপড়টা দিয়ে এই পিঠাটাকে ঢেকে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ওয়েট করব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট ভাপে দিলেই পিঠাটা সুন্দর রকম হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখুন আমি হাত দিয়ে একটু চেক করে দেখছি যে পিঠাটা হয়েছে কিনা। দেখুন চারপাশে যে গুড়টা শক্ত গুড়টা থেকে একটু নরম নরম হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন যে পিঠাটা হয়ে গেছে।
দেখুন কত সুন্দর একটা পিঠা হয়েছে। ভাবা যায় যে ভাতের হাঁড়িতে এত সুন্দর করে ভাপা পিঠা বানানো যায়। তো দর্শক, নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পিঠাটা কেমন হয়েছে, খেতে কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।